কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি কি অপেক্ষা করতে পারি? আই মিন তুমি যদি চাও। আপনার স্ত্রীও আপনার জন্য বাড়িতে অপেক্ষা করছে সুব্রতদা, সেও চাইছে আপনি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুন। আমার একটু দেরি হবে, আমার কাছে গাড়ি আছে, আমি চলে যাব। তুমি তার মানে আমাকে ক্ষমা করতে পারলে না? ইস, কেন যে সেদিন রাতে অত ড্রিঙ্ক করলাম, আর ঠিক কতবার সরি বললে যে তুমি আমার। সুব্রতদা, সবসময় ঘড়ির কাঁটা তো জিনিস ভুলতেই সাহায্য করে না, কখনো কখনো মনে রাখতেও সাহায্য করে। আর আমাকে অতবার সরি না বলে আপনি নিজেকে অনেস্টলি একবার বলুন, তাহলেই চলবে। গুড নাইট। হ্যালো, কখন আসবি? একা চালিয়ে আবার ফিরতে হবে তো বাবা। হ্যাঁ, এই বেরোচ্ছি, সবাই চলে গেছে। হ্যাঁ, সে তো কখন, ওই টুকুটুকু বাচ্চা সব। সম্বিত তো আর এতটুকু নয় মা, সে আর কত করবে তোর জন্য। মেয়ে তোকে কাটতেই চাইল না, তারপর তার কি কান্না। ভাগ্যে সম্বিত ছিল, সুরজিৎ তো সারাদিনে এক কেমন বাবা রে, মেয়ের জন্মদিন, একটা আশীর্বাদ পর্যন্ত করবে না। আচ্ছা বুঝলাম, বউয়ের সঙ্গে সমস্ত ভালোবাসা শেষ হয়ে গেছে, কিন্তু মেয়েটা, মা, মেয়েটা তো তোরও। এগুলো আমি বাড়িতে এসে শুনছি, রাখছি। বাপরে, আপনি এখনো বাড়ি যাননি? আর বলবেন না, পার্কিং লবি তো। কি ব্যাপার, কোনো ইনভিটেশন ছিল নাকি আজকে? না ময়ূকদা, মেয়ের জন্মদিন, কথা রাখতে পারলাম না, এত খারাপ লাগছে না? এখনো 12টা বাজেনি, দেখুন যদি পৌঁছানো যায়। গুড নাইট। গুড নাইট।